নমস্কার, আমি ডক্টর সুব্রত চ্যাটার্জি, রুবি ক্যান্সার সেন্টার কলকাতা থেকে বলছি। সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা জানাচ্ছি। এই মাসটা অক্টোবর মাসটা হলো ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস। ভারতবর্ষে মেয়েদের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার হলো ব্রেস্ট ক্যান্সার। প্রতি 4 মিনিটে একজন মেয়ে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন আর প্রতি 8 মিনিটে একজন মেয়ে ব্রেস্ট ক্যান্সারে মারা যান। কিন্তু এটা আপনাদের জানাই, যদি ব্রেস্ট ক্যান্সার অল্প স্টেজে ধরা পড়ে তাহলে ব্রেস্ট ক্যান্সার পুরোপুরি সারিয়ে দেওয়া সম্ভব এবং ব্রেস্ট বাদ দেওয়ারও তার জন্য দরকার নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা অধিকাংশ ব্রেস্ট ক্যান্সার পাই অ্যাডভান্স স্টেজে। সেই কারণে ব্রেস্ট ক্যান্সার আমরা চাই যাতে না হোক এবং যদি হয় যেন তাড়াতাড়ি ধরতে পারি। এর জন্য বছরে 45 বছর বয়স হয়ে গেলে 1 বছর বা 2 বছর অন্তর একটা করে ম্যামোগ্রাফি করাবেন আর নিয়মিত নিজেদের ব্রেস্ট চেক আপ করবেন। যদি কোনো মাংসপিণ্ড বা ধরনের কিছু দেখতে পান তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলে আসবেন। আর জীবনযাত্রা পরিমিতভাবে করবেন, নিয়মিত ব্যায়াম করবেন, স্থূলতা বর্জন করবেন, ধূমপান করবেন না, বাচ্চাদের স্তন্যপান করাবেন। এইরকম হলে ব্রেস্ট ক্যান্সার সম্ভাবনা কমে যাবে এবং নিয়মিত ম্যামোগ্রাম এবং চেক আপের ফলে ব্রেস্ট ক্যান্সার যদি অল্প স্টেজে হয়ও অল্প স্টেজে ধরা পড়লে আমরা ব্রেস্টটা রেখে পুরোপুরি আপনাদের নিরাময় করে দিতে সমর্থ হব। নমস্কার, সবাই ভালো থাকবেন।